নিজেদের মধ্যে আধিপত্য ছাড়াও এবার ভাড়ায় মানুষ হত্যার মতো ঘটনার সাথে যুক্ত হচ্ছে কিশোর গ্যাং। রাজধানীর মিরপুরের টপ টেন পোশাক কারখানার কর্মচারী শাহাদাত হোসেন হাসিবকে হত্যার অভিযোগে কিশোর গ্যাংয়ের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকেই মিলছে এমন আভাস। 6 মাস আগে রাজধানীর মিরপুরের টপ টেন পোশাক কারখানায় কাজ নেয় হাসিব। গত 13 ডিসেম্বর রাত 12টার পর সেই কারখানার পাশের সড়কে হত্যা করা হয় তাকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিপুল নামের এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। পরে মোবাইলের অবস্থান শনাক্ত করে তাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে আরও 2 জনকে আটক করে পুলিশ। আমাদের পার্টি পৌঁছানোর আগেই সে আবার লোকেশন চেঞ্জ করে চলে যায় হলো ঝালকাঠি। তো ঝালকাঠিতে আমাদের চৌকস টিম তাকে ওইখানে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসে। পুলিশ জানায় পূর্বে টপ টেনে কাজ করা বিপুলের পরিবারের সঙ্গে হাসিবের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ ছিল। তার জেরেই হাসিবকে হত্যা করতে কিশোর গ্যাংয়ের 3 সদস্যকে 2 লাখ টাকায় ভাড়া করা হয় বলে ধারণা পুলিশের। কন্ট্রাক্টটা যার মাধ্যমে হয় তাকে আমরা গ্রেফতার করেছি। এখন সে তার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট হয়েছে বিপুলের বা হোয়াটএভার যে কারো, এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। আটক 3 জনের মধ্যে 2 জন ইতোমধ্যেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল।